2025 সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের আমি এডিটোরিয়াল লেটারের সাজেশন দিয়েছিলাম। সেখানে আমি তোমাদের বলেছিলাম যে 9টা এডিটোরিয়াল লেটার তোমাদের পড়তে হবে। তো যে যে এডিটোরিয়াল লেটারগুলো পড়তে হবে সমস্তটা তোমাদের সাথে আজকের এই ভিডিওতে অ্যানসার সহ শেয়ার করব। এবং যারা এই এডিটোরিয়াল লেটারটার পিডিএফ সংগ্রহ করতে যাও তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। ওখানে কিন্তু তোমাদের পিডিএফের প্রাইস আমি একদমই ভীষণই অল্প রেখেছি। তোমরা যদি বলো যে দিদি ক্লাস টেনের এডিটোরিয়াল লেটারের পিডিএফটা চাই, তার প্রাইস কত, তোমরা প্রাইস জিজ্ঞাসা করবে এবং তারপর কিন্তু আমি তোমাদের এডিটোরিয়াল লেটারটা দিয়ে দেবো। এছাড়া তোমাদের মাধ্যমিকের ইংলিশের পুরো পিডিএফ যদি তোমরা চাও সংগ্রহ করতে, সিন গ্রামার এবং রাইটিংয়ের সেই পিডিএফও কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো সবার প্রথমে বলি তোমাদের কোন কোন টপিক আমি এডিটোরিয়াল লেটারে দিয়েছি। দেখো এডিটোরিয়াল লেটার কিন্তু এই বছর তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এডিটোরিয়াল লেটার তোমাদের টেস্টেও আসতে পারে, ইভেন ফাইনালেও আসতে পারে। ফাইনালে ধরে নাও যে তোমাদের এডিটোরিয়াল লেটার এবছর আসছেই, কারণ লেটার প্রত্যেক বছর একটা না একটা থাকে এবং আগের বছর ইনফর্মাল লেটার এসেছিল, এবছর কিন্তু এডিটোরিয়াল লেটারটা আসবে। তো প্রথম টপিক আমি তোমাদের দিয়েছিলাম পলিউশন কস্ট বাই ক্র্যাকার্স বা ক্রিয়েটেড বাই ক্র্যাকার্স, মানে বাজি ফাটানোর ফলে দূষণ হচ্ছে সেটা নিয়ে তুমি একটা এডিটোরিয়াল লেটার লিখবে। তারপরে টপিক ছিল ফ্রিকোয়েন্ট ওয়াটার লগিং ইন ইওর এরিয়া, মানে তোমার এলাকাতে ঘন ঘন জল জমে যাচ্ছে সেটা নিয়ে একটা সমস্যা। তারপরে হচ্ছে ব্যাড কন্ডিশনস অফ রোড, রাস্তার অবস্থা খারাপ তোমার এলাকার, সেটা নিয়ে একটা এডিটোরিয়াল। নেক্সট হচ্ছে ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক, যথেচ্ছ পরিমাণে প্লাস্টিক ব্যাগের ব্যবহার। নেক্সট টপিক হচ্ছে রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, বেপরোয়াভাবে পাবলিক ভেহিকলসগুলো চালানো হচ্ছে এবং তাতে জনসাধারণের বা পথ চলতে মানুষের কী সমস্যা হচ্ছে সেটা নিয়ে এডিটোরিয়াল লেটার। প্রাইস রাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে সেটা নিয়ে এডিটোরিয়াল লেটার। এরপর দেখো এডুকেশন র্যাগিং ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগিং, এটা নিয়ে একটা এডিটোরিয়াল লেটার কিন্তু তোমাদের দিতেই পারে। আর যে এডিটোরিয়াল লেটারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং সাথে আরও একটা এডিটোরিয়াল লেটার বলছে এখানে মিস ইউজ অফ লাউডস্পিকার, মানে লাউডস্পিকারের অপব্যবহার, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক। তোমাদের আমি এর আগেও বলেছি যে এডিটোরিয়াল লেটার যখন লিখবে তখন মাথায় রাখবে যে তোমরা উপরে যে টু দ্য এডিটর, তারপরে এখানে টাইমস অফ ইন্ডিয়া, তারপরে এখানে যে ঠিকানাটা দিচ্ছ বিধাননগর রোড আমি এখানে দিয়েছি, কিন্তু এই লেটারটা তো লেখা হয়নি, প্রথমে যে লেটারটা সেখানে আমি দিইনি, তো এটা কোনো কারণে মিস হয়ে গিয়েছে। তো তোমাদের অবশ্যই করে বলবো যে যখন এডিটোরিয়াল লেটার তোমরা প্র্যাকটিস করছো বা তৈরি করছো মাথায় রাখবে যে এডিটোরিয়াল লেটারটা লেখার সময় অবশ্যই করে একটা ধরনের প্যাটার্ন মুখস্থ করার। কেন বলছি, কারণ এডিটোরিয়াল লেটার তুমি হাজারখানেক প্যাটার্নের যদি মুখস্থ করো তাহলে কিন্তু তুমি বেশি জিনিস মনে রাখতে পারবে না এবং সেক্ষেত্রে তোমার অসুবিধা হবে মনে রাখতে এবং পরীক্ষার সময় ভুলে যাওয়ার চান্সটা বেশি। তো যেমন ধরো আমি এখানে পলিউশন কজ বাই ক্র্যাকার্সের আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা এডিটোরিয়াল যে কটা আমি এখানে দিয়েছি এর তোমরা দেখবে সাবজেক্টটা সবসময় লেখা হচ্ছে উপরের হেডিং থেকে এবং এটাই কিন্তু লেখার নিয়ম, এবং সাবজেক্টের তলায় আন্ডারলাইন কিন্তু তোমাদের করতে হবে। এরপর ফার্স্টের যে প্যারাটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে কিন্তু সেম, টু দ্য ফ্যাক্ট অফ, তারপরে এখানে তুমি দিয়ে দিলে সাবজেক্টটা লিখলে। এরপর নেক্সট প্যারাতে তোমার কী সমস্যা হচ্ছে বা সাধারণ মানুষের কী সমস্যা হচ্ছে সেটা তুমি ডিসকাস করলে। এবং লাস্ট প্যারাতে কিন্তু প্রত্যেকটা এডিটোরিয়ালের ক্ষেত্রে কিন্তু এটা লাস্ট প্যারাটা পুরো সেম হবে। এক্ষেত্রে যারা এডিটোরিয়াল নিজের ভাষায় লিখতে পারো না তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণই হেল্পফুল হবে এইভাবে লেখাটা। এবং যদি তোমরা ঠিকভাবে লিখতে পারো, ধরো তুমি নিজের ভাষায় এডিটোরিয়াল লিখতে পারো না এবং এই প্যাটার্নটা যদি তুমি মুখস্থ করে নাও এডিটোরিয়াল লেটারে, তাহলে যে কোনো এডিটোরিয়াল লেটার লিখে কিন্তু তুমি 6.5 বা 7 কিন্তু পেয়ে যাবে। নিজের ভাষায় যারা লিখতে পারো না তাদের ক্ষেত্রে বলছি, আর যারা নিজের ভাষায় লিখতে পারো তারা তো অনায়াসে 10-10 পাচ্ছই, কারণ আমি যে প্যাটার্নগুলো বলে দিয়েছি সেইভাবে যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর সবসময় মাথায় রাখবে যে থ্যাঙ্কিং ইউ এর সোয়াসুজি কিন্তু এদিকের অ্যাড্রেস নয়, থ্যাঙ্কিং ইউ এর সোয়াসুজি অ্যাড্রেস কিন্তু নয়, থ্যাঙ্কিং ইউ এর সোয়াসুজি জায়গাটা কিন্তু ছাড়া থাকবে, ইয়োর্স ফেইথফুল্লির সোয়াসুজি এদিকে হচ্ছে অ্যাড্রেস এবং ইয়োর ফুল নেম তার এইদিকে লিখবে তার নিচে, এবং এইদিকে কিন্তু তোমার ডেটটা হবে, অর্থাৎ তুমি তোমার ফুল ঠিকানা দেবে, অ্যাড্রেস
পুরো ঠিকানাটা দেবে পিনকোড সহ, এবং তারপরে কিন্তু তোমার ডেটটা দেবে, চিঠিটা যতটাই লম্বা হোক না কেন, কারণ তোমাদের মাধ্যমিকে খাতা যখন দেবে তখন দেখবে যে দেড় পাতা মতো জায়গা ছাড়া থাকবে, এবং তার মধ্যে তোমাদের এডিটোরিয়াল লেটারটি লিখতে হবে। যাদের হ্যান্ড রাইটিং খুব বড় বড় তাদের বলবো যে একটু ছোটো করে লিখতে, এবং যারা খুব একদম ছোটো ছোটো করে লেখো, বিশেষ করে পিঁপড়ের ডিম, আমি এই বিশেষণটা ইউজ করি যে পিঁপড়ের ডিম এর মতো করে লিখিস, তো তাদেরকে বলবো যে তোমরা চেষ্টা করবে যাতে হ্যান্ড রাইটিংটা একটু বড়ো করে লেখা যায়, এবং বড়ো বলতে খুব বড়ো না, একদম যেন মিডিয়াম সাইজের হয়, এবং এই লেখাটার মাঝখানে কিন্তু একটু স্পেস ছাড়বে, কারণ কোনো জায়গায় যদি ভুল হয়ে যায় বা কোনো একটা স্পেলিং ধরো তুমি ভুল লিখেছো, তাহলে ওখানে কেটে যাতে লেখার জায়গাটা থাকে, নাহলে খুব ঘিঞ্জি করে লিখলে প্রচণ্ড নোংরা হয়ে যায় লেখাটা। অনেকে দেখেছি একদম স্পেস ছাড়ে না, প্রচণ্ড ঘিঞ্জি করে লেখে, তাদের কিন্তু ওইরকমভাবে লিখলে খাতার উপর কিন্তু একটা বাজে ইমপ্রেশন পড়ে, তাতে কিন্তু এক্সামিনার খাতার উপরে একদমই কিন্তু সন্তুষ্ট হয় না, এবং সেক্ষেত্রে কিন্তু তুমি যতটাই লিখে রাখো যত ভালোই লেখো না কেন, বারবার কাটাকুটি করলে কিন্তু তার পড়তেও ইচ্ছা করবে না। খাতা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, বিশেষ করে লেটার রাইটিং বা যে কোনো রাইটিং লেখার সময়। তো এটা হলো পলিউশন কজ বাই ক্র্যাকার্সের। এরপর পরেরটাতেও তুমি দেখো, দেখো এখানে রয়েছে ফ্রিকোয়েন্ট ওয়াটার লগিং, সেটাও কিন্তু সেমভাবে লিখেছি, কোন এলাকাতে জমছে সেটা লিখতে হবে, কী কী সমস্যা হচ্ছে সেটা লিখবে, এবং তারপর লাস্ট যে প্যারাটা সেটা কিন্তু সবকটা এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে আমি সেম রেখেছি, যাতে একটাই প্যাটার্ন দিয়ে তোমাদের যাতে সবকটা কভার করা যায়, বোঝাতে পারলাম। এবং যা তারপর একটা ধরো ব্যাড কন্ডিশনস অফ রোড, এখানে আমি দিয়ে দিয়েছি ব্যাড কন্ডিশনস অফ রোডটা কীভাবে লিখবে, এই সমস্তটা কিন্তু তোমরা আমার সাথে যদি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে কন্ট্যাক্ট করলে কিন্তু তোমাদের সমস্ত পিডিএফ কিন্তু দিয়ে দেওয়া হবে। আর পিডিএফের প্রাইস আমি আবারও বলছি ভীষণই মিনিমাম রেখেছি, যাতে তোমরা সবাই পিডিএফটা অ্যাফোর্ড করতে পারো, এবং তোমাদের সবার কথা মাথায় রেখে কিন্তু আমি এই নোটসগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, কারণ এর আগে তোমরা অনেকেই আমার কাছে নোটসগুলো চেয়েছো, এবং অনেকেই অনলাইন ক্লাসেস করতে চাইছো, কিন্তু সেটা না এই মুহূর্তে দাঁড়িয়ে পসিবল না, কিছু প্রবলেম রয়েছে সেই মুহূর্তে, এই মুহূর্তে দাঁড়িয়ে তো পসিবল নয়। আশা করি আমি চেষ্টা করবো যে পরের বছর তোমরা যখন ক্লাস ইলেভেনে উঠবে সেই সময় যদি পসিবল হয় তাহলে অনলাইন ক্লাসেস আমি একটা স্টার্ট করবো, এবং সেখানে সমস্ত স্টুডেন্টদের অ্যাড করার চেষ্টা করবো যারা যারা অনলাইন ক্লাস করতে চাও। এবং এই এডিটোরিয়াল লেটারগুলো অবশ্যই করে কিন্তু তোমরা সংগ্রহ করে নিও, এবং সাথে কোন কোন রাইটিংগুলো তোমরা আরও পড়বে, কোন কোন ফ্রেজাল ভার্বগুলো পড়তে হবে, কোন কোন গ্রামারগুলো করবে, কীভাবে তৈরি করবে গ্রামারের উপরেও কিন্তু স্পেসিফিক ভিডিও আরও আমার চ্যানেলে আসছে, যে কোন কোন সেটগুলো তোমরা প্র্যাকটিস করবে বা কীভাবে তোমরা গ্রামার প্র্যাকটিস করবে, যারা অনেক দিন ধরে গ্রামার প্র্যাকটিস থেকে বিরত রয়েছে তারা কীভাবে গ্রামারগুলোকে মনে করবে, বা যারা গ্রামার পারো না তারাও কী করে গ্রামারে পুরো নাম্বার পাবে, সমস্তটা কিন্তু শেয়ার করব তোমাদের সাথে। তাই অবশ্যই করে কিন্তু এই ভিডিওগুলো দেখে নিও, আর যাদের পিডিএফ প্রয়োজন, ইংলিশের নোটস দরকার, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে কিন্তু কন্ট্যাক্ট করো, আর চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু অবশ্যই করে জয়েন হয়ে যেতে পারো। আর ওখান থেকে ওখানে কিন্তু গ্রুপ ওপেন করা হয়েছে, ক্লাস টেনের গ্রুপ দেওয়া হয়েছে, ক্লাস টেনের কিন্তু খুব তাড়াতাড়ি একটা মক টেস্ট নেব, যারা যারা গ্রুপে জয়েন হয়েছো তারা কিন্তু এই মক টেস্টের সুবিধা নিতে পারবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।